আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে পানি বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম নিয়ে আলোচনা করব। পানি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় এবং বিশ্বের কোন কোন কান্ট্রিগুলো এই জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে থাকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পানি শক্তির অন্যতম উৎস। পানির স্রোত ও জোয়ারভাটাকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে পানি প্রবাহ ও স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানির মাধ্যমে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় জলবিদ্যুৎ কেন্দ্র। এই পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পানির শক্তিকে কাজে লাগানো হয়। এই শক্তি বলতে বোঝানো হয় যার ওজন নাই, আয়তন নাই, স্থান দখল করে না এবং যার মাধ্যমে অসংখ্য কাজ সমাধা করা যায় বা অসংখ্য কাজ করার সামর্থ্য থাকে তাকে শক্তি বলা হয়। যেমন আমরা যখন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তুলি তখন আমরা পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি, ফলে বস্তুটি কিছু বিভব শক্তি লাভ করে। এই উপরে ওঠানো বস্তুটি যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয় যখন ভূপৃষ্ঠে পড়বে তখন সেটিও ওই পরিমাণ কাজ করতে পারবে। অর্থাৎ পানিকে যখন বাদ দিয়ে আটকানো হয় তখন পানির উচ্চতা বৃদ্ধি পায়। পানির তলের উচ্চতা বৃদ্ধি এবং গভীরতা বৃদ্ধির ফলে পানির মধ্যে অধিক শক্তি জমা হয়। সাধারণত কোনো পাহাড়ের উপত্যকার নিচের প্রান্তে বাদ দিয়ে এই কাজটি করা হয়। নদী থেকে আসা পানি প্রবাহ বাধা পেয়ে জমা হতে থাকে। এতে বাঁধের পিছনে একটি কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। আর এই হ্রদে যখন পানি পূর্ণ হয়ে যায় তখন হ্রদ থেকে পানি একটি মোটা নলের মাধ্যমে বাঁধের নিচে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রে প্রবাহিত করা হয়। পানি ওই মোটা নলের ভিতর দিয়ে যাওয়ার সময় এই পানির ভিতরে থাকা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তিকে কাজে লাগিয়ে একটি টারবাইনকে ঘোরানো হয়। টারবাইন হচ্ছে ব্লেডযুক্ত একটি চাকা। আর এই টারবাইনটি একটি তড়িৎ জেনারেটরের সাথে সংযুক্ত থাকে। আর এই জেনারেটর যান্ত্রিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে থাকে। উৎপন্ন এই বিদ্যুৎ কেবলের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠানো হয়। সম্মানিত ভিউয়ার্স, আশা করি জলবিদ্যুতের কার্যক্রম সম্পর্কে বুঝতে পেরেছেন। এই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সুবিধা হল অন্যান্য বিদ্যুতের তুলনায় এটি অনেক সস্তায় পাওয়া যায়। এছাড়া জলবিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকে অনেক স্থায়ী হয়। বর্তমান বিশ্বে এখনও কিছু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো 50 থেকে 100 বছর আগে তৈরি করা হয়েছে। আর এই জলবিদ্যুৎ কেন্দ্রের আরেকটি সুবিধা হলো এটি নিজে থেকেই চলে, যার ফলে শ্রমিকদের জন্য খুব একটা অর্থ ব্যয় হয় না। পৃথিবীর বিভিন্ন দেশে ব্রাজিল, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ভেনজুয়েলাতে এই পানি বিদ্যুৎ জ্বালানির প্রধান উৎস। আর প্যারাগুয়ে হচ্ছে এমন একটি দেশ যেখানে শতভাগ জ্বালানি শক্তির উৎস হলো জলবিদ্যুৎ এবং তাদের উৎপাদনের 90% ব্রাজিল এবং আর্জেন্টিনাতে রপ্তানি করা হয়। আর নরওয়ের মোট বিদ্যুতের 98% আসে এই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে। আমাদের দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি রাঙামাটির কাপ্তাই অবস্থিত, যা 1906 সালে পরীক্ষামূলক যাচাইয়ের পরে পূর্ণাঙ্গ অনুমোদন পায়। কর্ণফুলী নদীর উপরে বাঁধ দিয়ে এই পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়। 1962 সালে 46 মেগাওয়াট করে 2টি ইউনিট নিয়ে কেন্দ্রটি যাত্রা শুরু করে। পরবর্তীতে 50 মেগাওয়াট করে আরও 3টি ইউনিট স্থাপন করা হয়। এর মধ্যে 3 নম্বর ইউনিটটি চালু করা হয় 1982 সালে এবং 4 ও 5 নম্বর ইউনিট চালু করা হয় 1987 সালে, এবং প্রথম 3টির প্রযুক্তি যুক্তরাষ্ট্রের এবং পরের 2টি স্থাপন করে জাপানের টোকিও ইলেকট্রিক পাওয়ার সার্ভিসেস কোম্পানি। বর্তমানে আমাদের দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 230 মেগাওয়াট বিদ্যুৎ যোগান দিচ্ছে এই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে এখন নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা অনেকাংশে বেড়ে গেছে। নবায়নযোগ্য শক্তির যথাযথ ব্যবহার ছাড়া পরিবেশ দূষণ রোধ ও জ্বালানি সংকট মোকাবেলা প্রায় অসম্ভব। আর এই নবায়নযোগ্য জ্বালানি শক্তির বড় উৎস হলো জলবিদ্যুৎ। বর্তমান বিশ্বের প্রায় 1000 গিগাওয়াট বিদ্যুৎ এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয়। একবার এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হলে খুব কম শক্তির মাধ্যমে এটি চালানো সম্ভব। এই জলবিদ্যুৎ কেন্দ্র তেল, গ্যাস, কয়লা ইত্যাদি চালিত বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় খুব কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে থাকে।
বর্তমান বিশ্বের মোট বিদ্যুতের 20% এবং নবায়নযোগ্য বিদ্যুতের 88% এই জলবিদ্যুৎ কেন্দ্র চাহিদা পূরণ করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।